নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই রকম খাবার কিন্তু আমরা সাধারণত রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে খেয়ে থাকি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো, এক বাটি পরিমাণ চিড়ে। এখানে একটু মোটা মোটা চিড়ে আমি নিয়েছি, পাতলা না কিন্তু চিড়েটা। তো সেই জন্য চিড়েটাকে আমি বেশ অনেকবার, 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো চিড়েটা একটু বেশ নরমও হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে 2টো টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আর চিড়েটা তোমরা চাইলে পাতলা চিড়ে নিতে পারো, সেক্ষেত্রে ধোয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, একবার থেকে দুবারের বেশি ধোয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে একদম। তো এখানে দেখতেই পেলে যে আলুটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। খুবই বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এর মধ্যে কিন্তু দেব, একেবারেই যেগুলো আমাদের ঘরের কাছে থাকে, হাতের কাছে, সেইগুলো। প্রথমত আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, তোমরা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। আর এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটুখানি চিনি, এটাকে ব্যালেন্স করার জন্য। এরপরে এটাকে মাখবো আমি, সেই জন্য আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, তবে চালের গুঁড়ো দিলে এটা অনেক বেশি মুচমুচে হবে আর বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা মুচমুচে থাকবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নেব, আর মেখে নেওয়ার সময় কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না, যাতে এটা মানে বেশ শুকনো শুকনো একটু টাইট টাইপের মিশ্রণটা হয়। তো এখানে দেখো এটা মেখে নেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে এইভাবে একটা একটা করে, যেভাবে আমরা ফিঙ্গার টাইপের কোনো আইটেম বানাই সেই রকমভাবেই ফিঙ্গারের শেপ আমি এগুলোকে দিয়ে দিয়েছি। তো একটা একটা করে এইভাবে আমি রেখে দিচ্ছি বানিয়ে। এটাকে তোমরা চাইলে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্পসে মাখিয়েও ভাজতে পারো, অথবা এইভাবেও সরাসরি ভাজতে পারো। আমি একদম সরাসরি এইভাবেই এটাকে সাদা তেলে দিয়ে দিয়েছি। তো এবারে ব্যাস, এবার ভাজার কাজ। সাদা তেলে বেশ মুচমুচে করে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি চিড়ের ফিঙ্গার। এটা খেতে যেরকম টেস্টি, সেরকম বানানো খুবই সহজ, দেখতেই পেলে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়েছি। আর সন্ধেবেলা টিফিনে বাচ্চাদের বানিয়ে দিলে পেটটাও ভরবে, চিড়ে যেহেতু পেটের পক্ষে যথেষ্ট ভালো একটা উপকরণ। তো সেই জন্য তোমাদের সবাইকে অনুরোধ করব বাড়িতে একবার অন্তত এটা ট্রাই করতে। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তো আজকের মতন এইটুকুই, সকলকে বলবো যে পাশে থেকে আমার চ্যানেলের যে সদস্য সংখ্যা সেটা একটু বাড়াতে, সাবস্ক্রাইব করে যেও প্লিজ নতুন যারা দেখছো। আর নিত্য নতুন এরকম আরও অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। আর তোমাদের লাইক কমেন্টগুলো থাকলে আমি বেশ অনেকটাই উৎসাহ পাই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই জন্য সবাইকে অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যারা নতুন বন্ধু। আর অবশ্যই তোমাদের পরিচিত বন্ধুবান্ধব রিলেটিভসদের সঙ্গে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের মতন এইটুকুই, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।